গার্লফ্রেন্ড কিংবা অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে গিয়ে কেমন আছো, কি করছো এমনই দু একটি কথা বলার পর যখন আপনি আর কোনো কথা খুঁজেই পান না, তখন আপনি ভাবেন আর যে কি কথা বলা যায়। আর মেয়েটি ভাবে, ধুর এই ছেলেটা কেমন যেন বোরিং টাইপের। আর ব্যাস, মেয়েটিকে ইমপ্রেস করা তো দূরের কথা, নেক্সট টাইম ওই মেয়েটি হয়তো আপনাকে ইগনোরই করতে শুরু করবে। অ্যান্ড এখানেই আপনার প্রেম শুরু হওয়ার আগেই ফুল স্টপ লেগে যাবে। তো যদি আপনিও মেয়েদের সাথে কথা বলার সময় অত্যাধিক সিরিয়াস হয়ে কি বলবেন সেটাই বুঝে উঠতে না পারেন, তাহলে ইয়েস, আজকের এই ভিডিওটি আপনার জন্যই। তাই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো টিপস নাম্বার 1, রাইট টাইপ অফ কোশ্চেনিং। কোশ্চেনিং বা প্রশ্ন করাই হলো যে কারোর সাথে কন্টিনিউ কথা চালিয়ে যাওয়ার সবথেকে ইজি ধাপ, সেটা তো আমরা সবাই জানি। বাট প্রবলেম তো এটাই যে ম্যাক্সিমাম ছেলে এটাই জানে না যে কোন টাইপের কোশ্চেন করলে কনভারসেশনটা লম্বা হবে। সো কোশ্চেন অলওয়েজ করতে হবে খোলামেলা টাইপের, যার উত্তর লং হবে, কোনো শর্ট বা অ্যাকওয়ার্ডের হবে না। অ্যান্ড কোশ্চেন কখনো কোনো ভুয়ো জিনিস বা পার্সোনাল লাইফ নিয়েও করবেন না, তাহলেও মেয়েটি আপনাকে কোনোভাবে এড়িয়ে যেতে চাইবে। আর এই ইম্পর্টেন্ট টেকনিকটি ফলো করে আপনি গার্লফ্রেন্ড থেকে শুরু করে যে কোনো মানুষের সঙ্গেই ঘন্টার পর ঘন্টা কথা চালিয়ে যেতে পারেন। সো মোটেই এমন প্রশ্ন করবেন না যার উত্তর শুধু হ্যাঁ বা নাতেই দেওয়া যায়। যেমন ধরুন, তুমি আজ কলেজ গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। তোমার ডিনার হয়ে গেছে? না। তোমার সিনেমা দেখতে ভালো লাগে? তোমার বয়ফ্রেন্ড আছে? না নেই। আর এমনভাবেও প্রশ্ন করতে যাবেন না যাতে তার মনে হয় যে আপনি শুধু তাকে প্রশ্নই করছেন না, বরং তার ইন্টারভিউ নিচ্ছেন। অর্থাৎ প্রশ্নগুলি করতে হবে এমনভাবে যাতে সে কথা চালিয়ে যেতে ভালো ফিল করে। যেমন তাকে জিজ্ঞাসা করতে পারেন, তারপর বলো কেমন কাটলো তোমার আজকের দিন, কী কী করলে আজ সারাদিন? ভালোই কাটলো, বাট তেমন কিছুই করিনি, জাস্ট বিকালে একটু মার্কেটে গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে। তা কী কেনাকাটা করলে আমাকেও একটু বলো। এছাড়াও তাকে কোনো হেল্প বা অ্যাডভাইস দেওয়ার জন্যও বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন, আমার না বন্ধুর বিয়ের অনুষ্ঠান আছে, কোন ড্রেসে গেলে ঠিক হবে বলো তো, হেল্প করো না একটু। বিয়েতে যাবে যখন, তাহলে পাঞ্জাবিটাই বেটার হবে আই থিঙ্ক। তারপর আপনি আরও বলতে পারেন যে, পাঞ্জাবি তো বুঝলাম, বাট কী কালারের পরা যায় বলো তো। আর এভাবেই আপনি কথা চালিয়ে যেতে পারেন। আর মেয়েরা অন্যদেরকে অ্যাডভাইস দিতে পারলে আর কি চায়। এছাড়াও আপনাদের কোনো কমন ফ্রেন্ড নিয়েও তার সঙ্গে কথা বলতে পারেন। যেমন ধরুন, আচ্ছা উজ্জ্বল আর দিলারার কী খবর, জানো কিছু? কাল দিলারার সঙ্গে ফেসবুকে কথা হয়েছিল কিছুক্ষণ। তা ওদের রিলেশনের কী অবস্থা, সব ঠিক আছে তো? না মোটেই ঠিক নেই, কে সুরেশ নামের একটি ছেলের জন্য ওদের রিলেশনটা নষ্ট হচ্ছে। এছাড়াও আপনি তার ছোটবেলার কথা নিয়েও প্রশ্ন করতে পারেন, যাতে সে ভাববে যে আপনি তার বিষয়ে জানতে এক্সাইটেড। যেমন আপনি বলতে পারেন, তুমি ছোট্টবেলায় কেমন ছিলে গো, গোলুমলু টাইপের তাই না? আর জানো তো আমি নাকি কারোর কোলেই থাকতে চাইতাম না। আর এরকমই আপনারও ছোটবেলার কথাও তাকে বলুন। আপনার লাইফে ঘটা যে কোনো মজার ঘটনা তার সঙ্গে শেয়ার করুন। যেমন বলতে পারেন, জানালা দিয়ে বাইরে কিছু ফেলার আগে না একটু দেখে শুনে ফেলো। কেন, কিসের জন্য এমন কথা হঠাৎ? আরে আজ সকালে জানালা দিয়ে জল ফেলতে গিয়ে তা পড়েছে পাশের বাড়ির আঙ্কেলের গায়ে। আর এরকমভাবেই আপনার প্রতিদিনকার ঘটে যাওয়ার ঘটনা তার সঙ্গে শেয়ার করুন, আর তার লাইফের কথাও শুনুন। ব্যাস এটুকুই যথেষ্ট যে কোনো মেয়ের সঙ্গে লং টাইম ধরে কল, SMS বা সামনাসামনি হোক কথা চালিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, যদি আপনি মেয়েদের সঙ্গে কথা বলতেই লজ্জা পান, তাহলে সেটা অবশ্যই আলাদা সিচুয়েশন, যার জন্য আমরা অলরেডি একটি ভিডিও তৈরি করেছি, যার লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। সো আপনি কি মেয়েদের সঙ্গে লং টাইম কথা চালিয়ে যেতে পারেন নাকি পারেন না, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন, আমাদের পরবর্তী সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।